আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিচারলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমরা নতুন সেনজেন মুক্ত রাষ্ট্র বুলগেরিয়া, এই বুলগেরিয়ার ভিসাটি আপনি গ্যারান্টেড কিভাবে পাবেন এই বিষয়ে বিভিন্ন তথ্য নিয়ে, নতুন সেনজেনের ওয়ার্ক পারমিট ভিসার সহজ পদ্ধতি নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বুলগেরিয়া 2024 সালে সেনজেন তালিকাভুক্ত হয়েছে। বর্তমান সময়ে বুলগেরিয়াতে আপনি যদি ভিসা পান তাহলে 29টি সেনজেনে একই ভিসায় আপনি যেতে পারবেন। বুলগেরিয়া আগে সেনজেনভুক্ত ছিল না। বর্তমান সময়ে বুলগেরিয়া সেনজেন হওয়ার কারণে প্রচুর পরিমাণে বুলগেরিয়ার ওয়ার্ক পারমিট ভিসার চাহিদা অনেকের কাছে বেড়ে গেছে। বুলগেরিয়াতে আপনারা সহজেই ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং করতে পারবেন। মনে রাখবেন, বুলগেরিয়ার একটি ওয়ার্ক পারমিট একটি ভিসা। যদিও বুলগেরিয়ার জন্য আপনি ওয়ার্ক পারমিট প্রাপ্ত হওয়ার পর আপনাকে এই ভিসাটি প্রসেসিং করার জন্য ইন্ডিয়াতে ভিসা করে যেতে হবে। ইন্ডিয়াতে ভিসা করে যেয়ে আপনি শিডিউল অফ ডেট অনুযায়ী আপনি ইন্টারভিউ প্রদান করবেন। ইন্টারভিউতে আপনাকে লামসাম সাধারণ প্রশ্ন করবে, বেসিক ইংরেজির উপর যাদের ধারণা রয়েছে, বিশেষ করে আপনার নিজের সম্বন্ধে যাদের ধারণা ইংরেজিতে বলতে পারবেন, কোম্পানির নাম দাম, কোম্পানির ঠিকানা কি, এইসব বিষয়ে সঠিক জবাব দিতে পারবেন, তারা অবশ্যই অবশ্যই বুলগেরিয়ার ভিসা লাভ করবেন। ইতিপূর্বে বুলগেরিয়ার পরিসংখ্যান অনুযায়ী, স্ট্যাটিস্টিক অনুযায়ী বুলগেরিয়ার ভিসা যারা ইন্টারভিউ দিতে গেছেন তারা কেউই বুলগেরিয়ার জন্য রিফিউজ হন নাই। ইন্টারভিউ দেওয়ার পরে তারা শতভাগ ভিসা লাভ করেছেন, যে কারণে বর্তমান সময়ে বুলগেরিয়া হতে পারে আপনার জন্য সেনজেনে প্রবেশের সবচেয়ে সহজ পথ। যারা ইউরোপে যেতে চান বুলগেরিয়াকে সিলেক্ট করে আপনার ফাইলটি বুলগেরিয়ার জন্য প্রসেসিং করে সফলতা লাভ করতে পারেন। আসুন আমরা জেনে নিই বুলগেরিয়া কেমন দেশ একটি ভিডিওর মাধ্যমে। বুলগেরিয়া প্রধানত স্লাভনিক ভাষাভাষী অর্থোডক্স খ্রিস্টান দেশ। এটি ছিল সিরিলিক বর্ণমালার জন্মস্থান, যা নবম শতাব্দীর শেষের দিকে এই অঞ্চলে তৈরি হয়েছিল। এটি দীর্ঘকাল বাইজেন্টাইন সংস্কৃতি দ্বারা প্রভাবিত ছিল। 19 শতকে স্বাধীনতা লাভের আগে 500 বছর ধরে দেশটির অটোমান সাম্রাজ্যের অংশ ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি সোভিয়েত ইউনিয়নের উপর নির্ভরশীল হয়ে ওঠে, কিন্তু এখন এটি ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো জোটের সদস্য দেশ। এর রাষ্ট্রীয় নাম রিপাবলিক অফ বুলগেরিয়া, রাজধানী সোফিয়া, আয়তন 110,913 কিলোমিটার, জনসংখ্যা বর্তমানে প্রায় 65 লাখ, ভাষা বুলগেরিয়ান, গড় আয়ু পুরুষের 77 বছর এবং নারী 69 বছর, মুদ্রা বুলগেরিয়ান লেভ। এবারে আমরা জানবো বুলগেরিয়া গেলে আপনি কি কি ধরনের কাজের সুযোগ পাবেন। প্রধানত ওয়্যার হাউস মেইনটেনেন্স ফ্যাক্টরি, কনস্ট্রাকশন এবং অটোমোবাইল ফ্যাক্টরি, এছাড়াও রয়েছে হোটেল, রেস্টুরেন্ট এবং এগ্রিকালচার সেক্টরে অসংখ্য কাজ। এবারে আমরা জেনে নিতে চাই বুলগেরিয়া গেলে আপনি কি কি ধরনের সুযোগ সুবিধা, বেতন, ভাতা, ওভারটাইম কি কি ব্যবস্থা রয়েছে। এসব কাজ করলে ন্যূনতম বেতন পাওয়া যাবে 1,000 ইউরো, প্রতিদিন কর্মঘণ্টা হবে 8 ঘন্টা এবং সপ্তাহে 2 দিন ছুটি, থাকা এবং খাওয়ার বিশেষ সুবিধা। এছাড়াও রয়েছে ওভারটাইম সুবিধা এবং প্রথমেই পাওয়া যায় 1 বছরের ভিসা যা নবায়ন যোগ্য। এবারে আমরা আরেকটি ভিডিওর মাধ্যমে জেনে নিব বুলগেরিয়া গেলে আপনার কি কি ধরনের ডকুমেন্টেশন লাগবে। পাসপোর্ট, ছবি, জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন, শিক্ষকতা সনদ যদি থাকে, অভিজ্ঞতা সনদ যদি থাকে, সিভি আর বায়োডাটা। প্রিয় দর্শক, এই ছিল আমাদের সবকটি আয়োজন। যারা নিশ্চিতভাবে সেনজেনে যেতে চান তারা বুলগেরিয়া যান। বুলগেরিয়া গেলে আপনার যে ওয়ার্ক পারমিট সেটি আমরা 2.5 থেকে 3 মাসের মধ্যে সংগ্রহ করে পরবর্তী 1 মাসের মধ্যে দিল্লিতে শিডিউল করে আপনাকে আমাদের গাইডের সঙ্গে দিল্লিতে পাঠিয়ে বুলগেরিয়ার দূতাবাসে জমা দেওয়ার ব্যবস্থা করব এবং আপনি ইন্টারভিউ দেওয়ার পর 20 থেকে 25 কর্মদিবসের মধ্যে আপনি আপনার ভিসাটি ডেলিভারি পেয়ে বীরের বেশে বাংলাদেশে ফেরত এসে বাংলাদেশ সরকারের কাছ থেকে ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স করে আপনি বুলগেরিয়া পৌঁছে আপনার ভবিষ্যৎ জীবনের কর্মজীবন শুরু করতে পারবেন।
এই ছিল আজকে বুলগেরিয়ার আয়োজন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। যারা ভিডিওর সঙ্গে ছিলেন, ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।